ओम शरणागत दीनात् परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि स्वामी विशुद्धानन्दजी, जिनि रामकृष्ण संघेर अष्टम संघगुरु छिलेन। তার বক্তৃতামালা থেকে পাঠ এবং আলোচনা, যেটি সৎপ্রসঙ্গ নামে একটি গ্রন্থে গ্রন্থিত হয়েছে, তাই বলছেন, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় ঘড়ি মেলানো। আমার মনে আছে, আমরা তখন ট্রেনিং সেন্টার প্রায় শেষের দিকের সময়, 2000 সালের ঘটনা। তার আগে এটা 1994 কি 1995 সালে বেলঘড়িয়া স্টুডেন্টস হোমে একটি ছেলে এলো, সে আর বাড়ি ঘরে ফিরে যাবে না, অথচ তার যা শিক্ষাগত যোগ্যতা তাতে রামকৃষ্ণ মিশনের সাধু হওয়া তার যাবে না। তখন ঠিক হলো, ঠিক আছে, সে সেখানে থাকবে, বিজ্ঞানানন্দ মহারাজের বাড়িতে সেবা টেবাও করবে এবং বাকি সময় সে সাধকের মতোই থাকবে। তাকে গেস্ট হাউসে, আমাদের যে গেস্ট হাউস সেখানে একটা জায়গায় থাকতে দেওয়া হলো। সে সব বিজ্ঞানানন্দ মহারাজের বাড়িতে সেবা টেবা করে, সব কিছু করে, যে সেবা করছিল তার সঙ্গে সহযোগী হিসেবে দেওয়া হলো। তারপরে কিছু বছর পরে আমরা যখন ট্রেনিং সেন্টারে শুনলাম, সে আশ্রম থেকে ছেড়ে সে চলে গেছে উত্তরকাশীতে গিয়ে তপস্যা করছে। আমাদের যখন এইরকম দেখছি তখন আমাদের মনে হতে থাকলো, এই শুনেছি তিনি গেছেন উত্তরকাশীতে। আমাদের ট্রেনিং সেন্টার শেষ হয়ে গেছে 2000 সালে, তখন শ্রীরামকৃষ্ণদেবের জন্ম জয়ন্তী উৎসব, জন্মোৎসব যেটা হচ্ছে সেদিন হচ্ছে, কীর্তন হচ্ছে দুপুরবেলা। আর আমার কোনো কাজ ছিল না বলে আমি হাত পা ছড়িয়ে সেইখানে মেঝেতে বসে কীর্তন শুনছি। এমন সময় দেখছি সেই ছেলেটা আমার ডান দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সাদা রঙের পোশাক পরা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। সবচেয়ে আকর্ষণীয় তার মুখখানা ঝকঝক ঝকঝক করছে, ঝকঝক করছে। আমি তাড়াতাড়ি করে তার কাছে গেলাম, সে তাকে দুপুরে কিছু প্রসাদের ব্যবস্থা করলাম। তারপরে আর লোভ সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার মুখটা এরকম ঝকঝক করে কেন, তুমি কি খুব জপ ধ্যান করো? ও বললো, আমি চেষ্টা করি মহারাজ সারাটা দিন, আমাদের তো উত্তরকাশীতে কোনো কাজ নেই, ওই 8:30-9 নাগাদ বেরোই, যে ভিক্ষাপাত্রে করে ভিক্ষা করি সেইটা সঙ্গে করে নিয়ে যাই, গঙ্গা থেকে এক ভিক্ষাপাত্র ভর্তি জল ভরি, সেইটা নিয়ে এসে ওখানে যে বিশ্বনাথ আছেন উত্তরকাশীতে তার মাথায় ঢালি, ঢেলে তারপরে সত্রে যাই, সত্রে খাবার দাবার দিয়ে দেয়, ওই রুটি তার মধ্যেই ভাত, তার মধ্যেই ডাল, কোনো দিন সবজি দিলে সবজি, এই সব যা দেওয়া সব দিয়ে দেয়। আমি গঙ্গার পাড়ে বসে যতটা পারি খাই, তারপরে বাকিটাকু তুলে রাখি, বাকিটুকু রাত্রিবেলা খাই। কোনোদিন খুব খিদে পেলে বিকেলবেলা একটা গুজরাটি সত্র আছে সেখানে যায়, বাকি সময়টা জপ ধ্যান করি, আর রোজ মা গঙ্গাকে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে শোনাই, আর চণ্ডী পাঠ করি, পুরোটা সবটা করি। আমার বাকি সময়টা আমি জপ ধ্যান সাধন ভজন এইসব নিয়েই থাকি। একজন কুটিয়ায় একজন সাধু, তার কুটিয়ার একটা জায়গায় আমাকে একটুখানি ঘরে আমাকে স্থান দিয়েছেন, আমি সেখানে থাকি আর বাকি সময়টা জপ ধ্যান করি। আমার মনের ভেতরে কি হু হু করছে, যে কেন এমনি করে, আমিও তাকে ডাকতে পারি না, আমিও তো সাধু হতে এসেছি, আমিও ব্রহ্মচারী হয়ে আছি তারই মতো, কই আমি তো তাকে এমনি করে ডাকতে পারি না, আমি কত অকাজের কাজ করে বেড়াই, কই তাকে তো এরকম ডাকতে পারি না, আমি সকল কাজে পাই এ সময়, তোমায় ডাকিতে পাইনি। এই যে বলছেন না, সাধু সঙ্গ আমাদের মনে করায়, ঠিক সেই রকম সাধু সঙ্গ আমাদের মনে করায় যে আমি বোধ হয় একটু বিপথে রান করছি, আমি বোধ হয় কাজের ইয়েতে মেতে আছি, এই তিনিই কাজ দিয়েছেন, তিনি আমাদের খেলুড়ে বানিয়েছেন, আমাদের যদি আমরা যদি তাতে মেতে থাকি তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে কথা। তো সেই এই যে সাধু সঙ্গ, এটি আমাদের আবার নতুন করে শেখালো, আবার নতুন করে একটা আমাদের শিক্ষা দিল। আমার এখনও মনে আছে তার সেই মুখখানা আমি কোনোদিন ভুলতে পারবো না, একদম জলজল করছে, ঝকঝক করছে, ওই রকম ঝকঝকে মুখ আমাদের কোনোদিনই হয়নি। এই বলছেন এই যে এইটা সাধুসঙ্গ আমাদের ভক্তি বিশ্বাস অনুরাগ লাভ হয়, এমনকি ভগবত দর্শন পর্যন্ত দেয়, আমাদের এইগুলো ইন্সপিরেশন। আগে রামগোপাল মহাজ, পূজনীয় রামগোপাল মহাজ আমাদের পাঠাতেন, যাও গিয়ে আরোগ্য ভবনে যাও, ওখানে গিয়ে সাধকদের দেখো কী শারীরিক অবস্থা সকলের, কী খারাপ, কিন্তু ভগবানকে ডাকতে কারুর এতটুকু কম নেই। সব পার্ষদের সন্তানরা ছিলেন, বেশিরভাগই মহাপুরুষ মহারাজের সন্তান, তাদের মধ্যে কেউ কেউ যারা মহাপুরুষ মহারাজের সন্তান সবাই প্রায় শ্রী শ্রী মাকে দেখেছেন, তাদের কাছ থেকে আমি শ্রী শ্রী মায়ের কথা শুনতাম, স্বামী ব্রহ্মানন্দজির কথা শুনতাম। ওই অত বয়স হয়েছে তারা মন প্রাণ উজাড় করে
ভগবানকে তিনি ডাকছেন, ভগবানকে ডাকার নিরন্তর চেষ্টা করে চলেছেন। কাশীশ্বরণজি কত বয়স তখন? 89 বছর বয়স, তখনও তিনি সোজা হয়ে ভগবানকে ডাকছেন। তার মধ্যে কোনো অস্বাভাবিক জিনিস নেই। তার সঙ্গে দেখা করতে গেলাম, তিনি আমাদের সঙ্গে গল্প করছেন, আবার যে গল্প সারা হয়ে গেল তিনি চোখ বন্ধ করে ভগবানের কথা চিন্তা করছেন। এই ভাবগুলো, এগুলো সবসময় আমাদের মনের মধ্যে জাগায়। বলছেন কেন আমরা ভগবানকে পাই না, কারণ আমাদের মনটা আমাদের নিজের নেই। বন্ধ কি কারবার আপনাদের মুথুট, এখন মুথুটের বিজ্ঞাপন দেখলে দেখবেন গোল্ড লোন, কত রকমের লোন, কত কত প্রকারের লোনের গল্প আছে। এই লোন দেখতে দেখতে আমাদের কাল কেটে যায়। এই মুথুটের এই এই করি আমরা, এই সমস্ত নিয়ে আমরা মেতে থাকি। আমাদের আসল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের মনটা অন্য বিষয়েতে বাঁধা পড়ে গেছে, আর সেই কারণে মনটা আমার নেই, মনটা এক্স ওয়াই জেডের হয়ে গেছে। এখন যেটা আমার, যে যে সম্পদের ওপর আমার নিজের অধিকার নেই, সেটাকে তো আমি অন্য কোনোভাবে কাজে লাগাতে পারি না, তখন তাদের মতো চলতে হয়। আমাদের একজনকে মনে আছে, জানি তার পিতৃপুরুষরা কেউ জমিদারের কাছ থেকে টাকা নিয়েছিলেন, এবং সেই কারণে তিনিও বন্ডেড, মানে একবারে সেই লেবার হয়ে গেলেন, বন্ডেড লেবার হয়ে গেলেন। হ্যাঁ, তিনিও ওই যেহেতু পিতৃপুরুষ টাকা নিয়েছিলেন, অতএব সেই অনুযায়ী তিনিও থাকতে শুরু করলেন, তার তিনিও তার কাজকর্ম করলেন। তার তার পিতৃপুরুষ, তার প্রপিতামহ নিয়েছিলেন, পিতামহ কাজ করেছেন, বাবা কাজ করেছেন, শুধু ছেলেটি কখনো করেননি, কারণ দেশ স্বাধীন হয়ে গেছে, এই ব্যাপারগুলো সব বদল হয়ে গেছে। ঠিক সেই রকম আমাদের মন আমাদের কাছ ছেড়ে অন্যকে আমি বন্ধক দিয়ে দিয়েছি, এবং বন্ধক দেওয়ার ফলে আমরা কেউ কিছু করতে পারি না। এইটা আমাদের মনটা আমাদের যেন নিজের হয়, এবং মন নিজের হলে আমরা নিজের ইচ্ছে মতো কাজকর্ম করতে পারি। বলছেন আরেকটা কথা, সাধুমুখে যা শুনবে শোনার পরে একটু চিন্তা করবে, এইটা হচ্ছে কথা। অনেক সময় আমরা শুনেই একবারে উইথ ফুল ফোর্স সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে থাকি, ইমপ্লিমেন্ট করারও যোগ্য হয়ে উঠতে হয়, এটাও কথা। আমার মনে আছে যখন প্রথম বেলুড় মঠে আসছি, একা একা আসছি, সন্ধ্যারতি শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরকে, মন্দির ফাঁকা হয়ে গেছে, ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে পরিক্রমা করে যাওয়ার সময় দেখতাম, পরেও দেখেছি পূজনীয় বিপুল তপন মহারাজ মোক্ষপ্রদানন্দজি, তিনি সোজা হয়ে বসে ঠাকুরের সামনে ধ্যান করছেন। ওইটি দেখে বাড়িতে ফিরে এসে চেষ্টা করতাম ওই রকম করে ধ্যান করব। প্রথম দু চার দিন খুব ভালো রকম ধ্যান হলো, তারপরের থেকেই টনটন ঝনঝন পনপন শনশন, একটা সময় এমন হলো যার শিরদ্বারা এরকম সোজা করে বসেই থাকতে পারছি না। কিন্তু আমার একবারও মনে হয়নি বিপুল তপন মহারাজ এই যে 1 ঘন্টা বসে জপ ধ্যান করছেন, এটা তার 10 বছরের জীবনের সাধনার চেষ্টাতে এই জায়গাতে হয়েছে। অতএব সাধুদের ওই কথার বা সাধুরের আচরণে নির্যাসটুকু নিতে হয়, নির্যাসটুকু। যেমন শ্রীরামকৃষ্ণ যে মুখ খসছেন, মাকে দেখা দিচ্ছে পরে গঙ্গার পরে মুখ খসছেন, আপনি আমি বা বিট্টুবাবু যদি এই গঙ্গার ধারে গিয়ে মুখ ঘষে তাহলে পরের দিন ওকে অ্যাসাইলামে পাঠাতে হবে। আমাদের কোনটা নিতে হয়, তারই যে অনুরাগ, তার ভালোবাসা, ভগবানকে পাচ্ছেন না বলে তার মনের ভেতরে যে তীব্র অভাব বোধ তৈরি হয়েছে, ওই অভাব বোধটা আমাদেরকে নিতে হবে। ওই অভাব বোধটা যদি আমি না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সবকটা জিনিস, জীবনটা যাত্রা পালার মতো হয়ে যাবে। আমরা কোন তুলে জয় রাম কৃষ্ণ বলবো, এখন ইদানিং হয়েছে জয় মা বলা, জয় মা বলবো, আর বলবো সব তো ঠাকুরের, সব তো ঠাকুরের, আর সামান্য একটু এপাশ ওপাশ হলেই ব্যাস একরকম করে ফঁস করে ফনা তুলে বসে থাকবো, তা কিন্তু নয়। আমাকে সিনসিয়ারলি আমার যে জীবন, যে ব্রত, সেটাকে পালন করতে হলে নিজেকে সেই মতো যোগ্য করে তুলতে হবে। তাই বলছেন শোনা হয়ে গেল বাস, তারপরে উঠে এ গল্প সে গল্প জুড়ে দিলে তা নয়, শোনার পরে দীর্ঘ সময় ধরে সেটা চিন্তা করতে হয়। এতে মনে রেখাপাত করে না, কারণ শ্রবণ হলেও মনন নিধিধ্যাসন হয় না, কঠিন সংস্কার। অন্য জায়গায় অন্য কত কী শুনে আসা সব তো মনে রাখো, যদি ভালো সংস্কার থাকে তাহলে ধর্ম প্রসঙ্গ সব ঠিক মনে রাখতে পারবে। ভালো সংস্কারের অভ্যাসের দরকার, এই অভ্যাস করাটা খুব জরুরি। তিনি বলছেন এত শুনছ তবু মনটা ভরে না কেন, কারণ মনন অর্থাৎ চিন্তন নেই। ঠাকুর বলতেন গরু এক পেট খেলো তারপরে জাবর কাটতে লাগলো, শ্রবণের পর মনন অর্থাৎ চিন্তা এবং নিধিধ্যাসন ধ্যান চাই। উপদেশগুলি দৈনন্দিন জীবনে অভ্যাস করাতে চেষ্টা করো, অভ্যাসের ফলে অশুভ সংস্কার ক্রমশ চলে যাবে,
রাজসিক মন সাত্ত্বিক হবে, সাত্ত্বিক মন সাধন সাধনা সহায়, আর রাজসিক নিয়ে যায় ঠিক উল্টো পথে। ভগবানের লীলা চিন্তা, নাম জপ এবং সদসঙ্গ করলে মন শুদ্ধ পবিত্র হবে। একজন বৃদ্ধার গল্প আপনাদের বলেছিলাম, সন্ধ্যেবেলায় তার জপ তপ সারা হয়ে গেলে তিনি শুয়ে শুয়ে রেডিওয়ে গান শুনতেন, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। আমরা একদিন তাকে বললাম, এই কি কথা, আপনি এরকম জপ ধ্যান করে বুড়ি মানুষ, আপনি কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে শুনুন, একটুখানি তো ঠাকুর বাড়ি যেতে পারেন, সেখানে সব বৃদ্ধারা আসেন। উনি বললেন, দেখো ওই ঠাকুর বাড়িতে আরতি টারতি শেষ হয়ে গেলে সব বৃদ্ধারা একটু কোনোরকমে ভগবানের নাম করে একজোট হয়ে বসে বউয়ের নিন্দা করে, বউয়ের দ্বারা অত্যাচারিত, তাই সেই কুচিন্তাগুলোই করতে থাকে, অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে সে আইডিয়াগুলো। বলছেন ঈশ্বরের কাছে যাওয়ার উদ্দেশ্য, ভগবানের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য আমার নিজের মনের মানোন্নয়ন করা। আমি যদি কুচিন্তা কুভাবনা করে যদি আমার মনের মানোন্নয়নই না হলো, তাহলে ভগবানের কাছে যাওয়ার কোনো তো প্রয়োজন নেই। এর চেয়ে এই গান ভালো, কি আশায় বাদী খেলাঘর বেদনার বালুচরে। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, সব সময় যে হলেই হবে নেই। আমি যেখানে যেখানে ক্লাস করতে যাই এক জায়গায়ও বাকি নেই, আপনাদের এখানে জোর করে বন্ধ করেছি আমি, নাহলে আমি অফ করে বেরিয়ে যাই আপনাদের প্রণাম মহারাজের ঠেলায়। একবারে যতক্ষণ না প্রণাম বলতে হবে, আবার এখন আবার কি হয়েছে, এই যেই যখন প্রণতানাম প্রসিদ্ধত্বম বলি তখন দেখি লেখা আসতে থাকে প্রণাম মহারাজ প্রণাম মহারাজ, যেন ওইটুকু সময়ও তারা অপেক্ষা করতে পারে না, প্রণাম না জানালে তাদের ভীষণ কষ্ট হয়। আমি যেখানে যেখানে ক্লাস করতে যাই, কি কাশুনদিয়া কি আমাদের যে নাগের বাজার, সর্বত্র ক্লাস শেষে গেলে কচ 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 সবাই গল্প করতে আরম্ভ করলো, কেউ একজনও সেই বিষয়টাকে নিয়ে ভাবি না আমরা, এবং আমরা ভাবি না বলে জীবনের এই সিরিয়াসনেস আসে না বলে। সে আমি মনে আছে, আমি এই আগের দিন নাগের বাজারে খুব বকলাম একজন মাকে, ভীষণ বকাঝকি করলাম, বসে আছি বারণ করছি কিন্তু তার গল্পটা বলা শেষ হয়নি, তো তিনি বলেই চলেছেন একটু লুকিয়ে, যেন তাকে কেউ দেখতে পাচ্ছে না, তিনি লুকিয়ে গল্প করেই চলেছেন। আলটিমেটলি আমাকে খুব বকাঝকা দিতে হলো, এইটা কিন্তু ঠিক নয়। আমরা যেটা শুনেছি সেটাকে যদি রিটেনশন না করতে পারি, সেটা রিটেনশন করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে মনন আর একটা হচ্ছে নিদিধ্যাসন। যেটা শুনলাম সেটা চিন্তা করা, আর চিন্তিত বস্তুকে ধ্যান করা। ধ্যান মানে হাত জোর করে এমন করে বসতে হবে তা নয়, সেটা চিন্তা গভীরভাবে চিন্তা করার কথা। অনেকে জিজ্ঞাসা করেন যে কি করে করব, শ্রী ভগবানের লীলা এইভাবে পড়তে হয়, লীলা পড়ে একাকী লীলা পড়ে চুপ করে বসে বসে সেটি চিন্তা করতে হয়। কথামৃতের একদিনের ঘটনা সেটা পড়ুন, সাত দিন ধরে চিন্তা করুন, বারবার চিন্তা করুন, যখনই আপনি একলা আছেন একাকী আছেন কোনো কাজ করছেন না সেই ঘটনাটার কথা চিন্তা করুন, দেখবেন হৃদয়ের ভেতরে গোটা ঘটনাটা নাটকের মতো অভিনয় হচ্ছে। এটা একেবারে কথার কথা না, এটা হয়, আমি করে দেখেছি এটা হয় হবেই। তখন দেখবেন যখন এই লীলা চিন্তনগুলো করবেন তখন দেখবেন শ্রীরামকৃষ্ণের এই যে বাণী সেটা অনেক বেশি আমাদের কাছে স্পর্শ করে। ভূতেশানন্দজি আমাদের শিখিয়েছিলেন কথামৃত কেমন করে পড়তে হয়, না কথামৃত পড়ার সময় ওই সেদিনকের ঘটনা যার প্রেক্ষাপট যেটা বলা হয়েছে সেই প্রেক্ষাপটকে খুব ভালো করে চিন্তা করে নিতে হয়, তারপর সেই প্রেক্ষাপটটি চিন্তা করতে করতে নিজেকেও সেই প্রেক্ষাপটে এগিয়ে উপস্থিত রাখতে হয়। তারপর ঠাকুর যখন বলেন তখন আমরা বুঝতে পারি ঠাকুরের সেই আনন্দ, ইয়া বলছেন ঠাকুর, ইয়া, ঠাকুর ইংরেজি শব্দ ব্যবহার করতেন না, ইয়া, ওই যখন ইয়া বলছেন ঠাকুরের মুখে ইয়াটা দেখালে কীরকম হয়, নাহলে আমাদের ওই দেখবেন ওই যে এখন নানা রকমের সেই মিম তৈরি হয়, শ্রীরামকৃষ্ণ চোখটা এদিক থেকে ওদিকে ঘোরাচ্ছেন, হাসিটা এদিক থেকে ওদিকে করছেন, ওই নিয়েই আমরা খুব আনন্দে থাকব, তা কিন্তু হয় না। আমাদের মনের ভেতরে সত্য সত্যই এগুলো অভিনীত হওয়া দরকার, এবং যতক্ষণ না পর্যন্ত এটা অভিনয় না হয় ততক্ষণ কিন্তু হয় না। আমরা তীর্থযাত্রার জন্য সবার আগে গাড়ি খোঁজার চেষ্টা করি, সবার আগে টিকিটের কথা ভাবি, অথচ তীর্থ দেবতার জন্য একটুও ভাবি না। আমাদের উমাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি যাচ্ছেন তীর্থে, বদ্রীনাথ যাবেন, তার মা বলছেন দেখো বাবা বদ্রীনাথ যাচ্ছ, বদ্রীনাথজির জন্য একটা কাপড় নিয়ে যেও, ভালো করে দেখবে কাপড়টা যেন সিল্কের হয়, আর তার চেয়েও ভালো করে দেখবে রঙটা যেন হলুদ হয়, বদ্রীনাথজির অন্য কোনো রঙের হয় না, রং চলে না। উমাপ্রসাদবাবু নিয়ে যাচ্ছেন সঙ্গে করে, মনে মনে ভাবছেন হ্যাঁ মা ঠাকুরের কত জিনিসপত্র আছে, তোমার কাপড় তিনি পরছে, তার বয়েই গেছে পরতে, এরকম ভাবছেন। তিনি এসে যথারীতি ওই পুজোয় নিয়েছেন কাপড়টা ছুঁড়ে কাপড়ের গাদায় ফেলে দেওয়া হয়েছে, তার তো
তিনি মায়ের চেয়ে তো তিনি ভালো জানেন, তাই তিনি খুব খুশি হয়েছেন, ঠিক আছে আমি যেরকম ভাবছিলাম ঠিক সেরকমই হয়েছে। পরের দিন তিনি এসেছেন সকালবেলা বদ্রীনাথজিকে কাপড় পরানোচ্ছে, স্তূপাকার কারা কাপড়, একটু একটু করে এক এক পরাচ্ছে, এক এক দিকে গুজে গুজে দিচ্ছে। হঠাৎ এমন সময় বহু কাপড়ের মধ্যে থেকে সরিয়ে সেই হলুদ রঙের তা কাপড়টা যেটি তার মা পাঠিয়েছিলেন সেইটি তুলে তুলে ধরলেন, আকাশের দিকে তাকিয়ে কাপড়ের রঙটা দেখার চেষ্টা করছেন। তারপরে গোটা সেই সিল্কের জোরটাকে ভাঁজ করে বদ্রীনাথটি কুচি করে দুপাশে টেনে দিলেন। ওনার চোখে জল এসে গেছে, খুব সুন্দর বর্ণনা পাবেন আপনারা হিমালয়ের পথে পথেতে, সেখানে বর্ণনা আছে, সেখানে বলছেন। তখন তার মনে হচ্ছে, মনে মনে ভাবছেন, মা তুমি দেখে যাও যে তোমার সেই হলুদ রঙা কাপড় পরে পীতকোষ পীতাম্বর পরে বদ্রীনাথজিকে কি সুন্দর দেখাচ্ছেন। শুধু তাই নয়, পরের অভিজ্ঞতার কথা বলছেন, যখন কলকাতায় এসে তিনি মাকে বলছেন, দেখছেন তার মা চোখটি বন্ধ করে সেই দৃশ্যটা ভাবনার চেষ্টা করছেন। আমরা সব কিছু প্রস্তুতি নিই তীর্থ যাওয়ার জন্য, কিন্তু মনটাকে প্রস্তুত করি না তীর্থে যাওয়ার জন্য। সেই কারণে আমাদেরটা ওই যাওয়া আসাটাই সার হয়ে যায়। সকলকে বলি, ও কী সুন্দর, বুঝলে তো বন্দে ভারতে করে গেলাম, দার্জিলিং দেখতে গেছি বন্দে ভারতে করে এনজেপি চলে গেলাম, এই খেতে দিয়েছিল সেই খেতে দিয়েছিল, ব্রেকফাস্টে এই ছিল, দই ছিল এই ছিল, দুপুরের খাওয়ার সময় বন্দে ভারত এসে নেমেই তারপরে দিয়ে চুট দিয়ে চুট এনজেপি থেকে গাড়ি করে দার্জিলিং, আর পরের দিন কাঞ্চনজঙ্ঘা। আমরা অপেক্ষাও করি না কাঞ্চনজঙ্ঘা সেই অপরূপ রূপ দর্শন করতে। সূর্যের আলো পড়ছে, অপূর্ব কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয়, সূর্যের আলো একটু একটু করে কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, যখন বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে যখন পুরোটা দেখা যায়, একটু থেকে পুরোটা দেখা যায়, সে এক অদ্ভুত স্বপ্ন, মনে হচ্ছে কেউ সোনা ঢেলে দিয়েছে সম্পূর্ণটার মধ্যে, যেন সেই বুদ্ধ দেবের সেই শেষ সাহিত্য যে মূর্তি আছে কাঞ্চনজঙ্ঘা যেন ঠিক সেরকম হয়ে আছে। হাঁ করে তাকিয়ে থাকার মতো, সিস্টার বিভোর হয়ে যাচ্ছে, সিস্টার নিবেদিতা তার অন্তিম সময় কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বিভোর হয়ে যাচ্ছেন, ভেবে দেখুন কি অপূর্ব। আমাদের কাছে একটা সাধারণ পাথর পাহাড় মাত্র, সেখানে কোনো দেবতা বাস করেনি, কৈলাস নয়, কিচ্ছু নয়, কিন্তু তার সেই বিপর। অনেকে আজকাল দেখছি সে কৈলাসের ওপর কোথায় একটা একটা কোনো একটা মানুষ বোধ হয় এমনি এমনি নড়ছে বা কোনো পশু পাখি নড়ছে, তাকেই শিব ঠাকুর ভেবে সেইটাই দেখছে, কিন্তু কৈলাসের কি গ্র্যান্ডার। কৈলাস যখন সে কৈলাস পর্বতের ছবি আপনারা দেখবেন, আপনারা যদি দূর থেকে সেই যে ছবিগুলো তোলা ঠিক দেখেই মনে হয় যেন যোগী পুরুষ বসে আছেন, মন আপনা আপনি ছবি দেখেই শান্ত হয়ে যায়। অথচ এরা এত কষ্ট করে কৈলাসের কাছে যায়, তারা সেই কৈলাসে কৈলাসনাথের সেই শান্ত রূপটিকে দেখার চেষ্টা করে না। তার কারণ হচ্ছে আমরা এইগুলোকে নিয়ে মনন এবং নিদিতেশন করার চেষ্টা করি না। কামারপুকুর জয়রামবাটি ঘুরে আসি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখি না কামারপুকুরের ওই ছোট্ট পরিসরের ভেতরে কত কী দেখার জিনিস। ওই কতগুলো শালগ্রাম আছে, দুখানি শালগ্রাম আছে, একটি সেই রঘুবীর শালগ্রাম আর একটি লক্ষ্মী দিদির শালগ্রাম, রঘুবীরের আকার ছোট, লক্ষ্মী দিদিরটা বড়। তারপরে সেই রামেশ্বর শিবলিঙ্গ আছে, আমার মনে আছে রামেশ্বরে গিয়ে দেখলাম ওখানে সব ওই একই রকমের শিবলিঙ্গ পাওয়া যায়, সাদা রঙের একটু গোলাপি গোলাপি রঙের সেই শিবলিঙ্গ। তারপরে সেই সেই শীতলার ঘট, মা লক্ষ্মীর ঘট, একপাশে ঠাকুর মা স্বামীজি আছেন, ঠাকুরের যে শয়ন ঘর কত কী দেখার মতো। ওই পাশ দিয়ে দরজা আছে, এই পাশে উঁকি ঝুঁকি, আমরা যখন সাধু হইনি তখন তো উঁকি ঝুঁকি মেরেই দেখতাম ঠাকুরের ভাণ্ডার ঘর, আদতে সেটা রামলাল দাদার ঘর ছিল। পাশের যে বসার ঘরটা, মহারাজ একবার একটুখানি দরজা খুলেছিলেন, তার মধ্যেই চোরের মতো মুখ লুকিয়ে মুখ ঢুকিয়ে দেখবার চেষ্টা করলাম সেই যে বসার ঘরে কী কী আছে, আম গাছ কত কী দেখার, ওইটুকু পরিসরের মধ্যেই কত কী দেখার, মনে হচ্ছে সর্বত্র তিনি যেন ঘুরে বেড়াচ্ছেন, সর্বত্র তিনি যেন লীলা করছেন। আমি তো সেদিনকে একজনকে ছবি দিয়েছিলাম, তিনি এতদিন প্রত্যেকবার কামারপুকুর জয়রামবাটি যান, তিনি কখনো দেখেননি বেদের ওপর ওই বেদির ওপর সেই উনুন আর সেই চাল ভাঙার যে ইয়েটা সেটা রয়েছে, এটা যে আছে সেটাই তিনি দেখেননি। আমি হাঁ করে তাকিয়ে আছি, আমি তাকে বললাম ভালো করে এনলার্জ করে দেখুন, এখন তো ফটোগ্রাফি ক্যামেরা আমাদের এনলার্জ করতে শেখায় না, আমাদের মনের এনলার্জমেন্ট কখন হবে, তখন দেখবেন খুব ভালো লাগবে, বুধুই মোড়ল শ্মশানে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকবেন, কি অদ্ভুত এক বৈরাগ্যের ভাব আসবে। আমরা যখন গিয়েছিলাম একবার, সেখানে গিয়ে দেখলাম দাহ হচ্ছে, হাঁ করে তাকিয়ে আছি, সে কেউ কাঁদছে, কেউ আর ভাবছে কতক্ষণে দাহ শেষ হবে, জীবনের যে নানা গল্প আপনার চোখের সামনে আসবে। ঠাকুর বলছেন না, মরা পোড়ানো দেখলে বৈরাগ্যের ভাব আসে, তাই শ্মশানে যেতে হবে, আপনা আপনি বৈরাগ্যের ভাবগুলি জাগ্রত হতে থাকে।
তাই বলছেন এগুলো চিন্তা করতে হয়, মনন শুধু শুনলে হবে না, সেটাকে চিন্তা করতে হবে, মনন এবং নিদিধ্যাসন ধ্যান, চিন্তার গভীরে যাওয়া, এমনভাবে যাওয়া সেটা জীবনের যেন একটা অঙ্গ হয়ে যায়, বদল হতে থাকে। আগে যেরকম আমরা চেষ্টা করতাম বেলুড় মঠে যে ধূপটি জ্বলবে সেটাও, আমি বেলুড় মঠের ভক্ত, মানে এমনভাবে আসতো যে বেলুড় মঠের মন্দিরে যে ধূপটা জ্বলছে আমার ঘরেও সে ধূপটা জ্বলবে, নাহলে আমার ঘরে বেলুড় মঠের একটা ইফেক্ট আসবে না। অনেক খোঁজ করে জানা গেল সেটা হচ্ছে গঙ্গা ধূপ, মন্দিরে কয়েকটি মাত্র জ্বলতো আর সারা মন্দির জুড়ে সেই গঙ্গা ধূপের গন্ধ। আমার বাড়িতেও যখন জ্বলতো সোম থেকে শুক্রবার অবধি যতক্ষণ পর্যন্ত আমি বেলুড় মঠ যেতাম না, ওই বেলুড় মঠের যেন একটা গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়তো। এইভাবেই তো, এইভাবে ভাবতে ভাবতেই তো তার ভাবে ভাবিত, তোরা বনত বনত বনি যাই, তুমি হতে হতে তুমি হয়ে যাও, আর এই তো গল্প, প্রসেসটা তো এই। বলছেন এগুলি প্রতিদিন অভ্যাস করতে হয়, নইলে মন ওঠানামা করে। অভ্যাসটা খুব জরুরি, সাধন ভজন জরুরি এবং ভগবানকে নিয়ে চিন্তা করাটা খুব জরুরি। ভূতেশানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, কত সাধন ভজন করেন, কত জপ ধ্যান করেন, সেই 2:30 সময় তার ঘুম ভেঙে যায়, তাকে একটুও শুয়ে রাখা যায় না, তিনি উঠবেন, মুখাত পাত হবেন, জপ করতেন, সঙ্গের সঙ্গগুরু ব্রহ্মজ্ঞ, তার তো জপ ধ্যান করার কিছু নেই। তিনি বলছেন না, এই নিরন্তর ভগবানকে ডাকার এই অভ্যাসটা করে যেতে হবে, এটা চেষ্টা করতে হবে। তাই বলছেন সর্বেষু কালেষু মা মনুস্মর যুদ্ধাচা, ঠাকুর যেমন বলেছেন কচ্ছপের মতো ছুতরণীর মতো মন খানিকটা মন তাতে রেখে সংসারের কর্তব্য করো, এটি নিত্য অভ্যাস করতে হয়। সংসার থেকে মন তো একেবারে তুলে নিতে পারবো না, তাই গীতার শিক্ষা আমাকে সর্বক্ষণ স্মরণ করো আর যুদ্ধ করো, সব কাজকর্মের মধ্যেও খানিকটা মন সর্বদা তার স্মরণ ও চিন্তায় ফেলে রাখবে, এইটি অভ্যাস করো দেখি। এইটা হচ্ছে খুব কথা, আমরা সংসার ফেলে যেতে পারবো না। ঠাকুরের খুব প্রিয়, আমার খুব ভালো লাগে ঠাকুরের একটি কথা, নৌকা জলে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, জল যেন নৌকার মধ্যে না প্রবেশ করে, সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, সংসার যেন তার ভেতরে প্রবেশ না করে, এই ভাবটা আমাদের মধ্যে আশা রাখা দরকার। পুঁথিকারের একটা অপূর্ব প্রার্থনা আছে, পুঁথিতে আছে, সেখানে তিনি বলছেন তুমি আমায় সংসারী করে রেখেছো তাতে আমার কোনো আপত্তি নেই, আমি কোনো রকম অভিযোগ করছি না, কিন্তু আমাকে সংসারী করে দিও না, আমায় সংসারে রেখেছো ঠিক আছে কিন্তু আমায় সংসারী করে দিও না, সংসার ই ওই এটা বলার স্টাইলটা এরকম, তুমি আমায় সংসারে রেখেছো তাতে কোনো আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু তোমার কাছে এই প্রার্থনা তুমি আমায় যেন সংসার ই করে দিও না, সংসার সর্বস্ব এইটি যেন আমাকে না করে দেয়। এ আমাদের সবসময় ভেবে নিতে হবে যে আমরা আমাদের ভগবতময় একটা জীবনযাপন করা দরকার। বলছেন কি করে তাকে পাবো, না মা মনুস্মর যুদ্ধাচা, আমাকে স্মরণ করে আমাকে তাকে আমাকে জানতে হয়। এক একটা অপূর্ব একটা কথা এখানে তিনি বলছেন, বলছেন ধর্ম একটি আস্বাদনের জিনিস, একটা আস্বাদন করার জিনিস, মানে এটা কাউকে বোঝানোর জিনিস না, যদি আমি ধর্মকে নিজের মধ্যে আস্বাদন না করতে পারি তাহলে তো হয় না। আমি একটা বাড়ি বানালাম, আমি বাড়িটা ঘুরে ঘুরে চিনি না, বাড়ির কোনো কর্নারই চিনি না, যখন বাড়িটা হচ্ছিল দেখছি আমি কিছুতেই দেখতে চাই না। আমাদের মনে আছে আমরা রোজ যেতাম, কি এক অদ্ভুত ভালোবাসে যে স্কুল বাড়ি তৈরি হচ্ছিল, কিছুই নেই, ইঁটের পাঁজা আসছে, বালি এসছে, চুন এসছে, মাটি কেটে দিয়ে এক জায়গায় করা হয়েছে, হাঁ করে রোজ গিয়ে আমরা তাই দেখতাম। এই যে একাত্ম বোধ, নিজস্ব বোধ, এটা হওয়াটা খুব জরুরি, এটা যদি না হয় তাহলে কিন্তু হয় না। ভগবান আস্বাদনের জিনিস, তাকে তার নাম জপ করছি তার থেকে আনন্দ যেন আমি আস্বাদন করতে পাই, সেই নাম জপ করা, তাকে চিন্তা করা, প্রতি কাজের মধ্যে তাকে স্মরণ করা, এর যে আনন্দ সেটা যে আমি আস্বাদ করতে পারি, যে যা কিছু করছি খুব রোজগার করছি অথচ আমার হাই ডায়াবেটিস, একটা ভালো খাবার খেতে পাই না, একটা কিছু করতে পারি না, তাহলে তো আমার এই রোজগার করার কোনো মানে হয় না। অনেক বড় বাড়ি করেছি অথচ সেখানে থাকার লোক নেই, বেশিরভাগ দরজা বন্ধ রয়েছে, ঘরের দরজা বন্ধ রয়েছে, তাহলে তো এত বড় বাড়ি করার কোনো প্রয়োজন হয় না। ভগবানকে নিয়ে একটা ভালোবাসার দেউল তৈরি করতে হয়, তার প্রতিটি কোণ আমাদের থাকা দরকার। ভগবান রয়েছেন, তাকে আস্বাদন করতে হবে, তো তাঁর সংসারে তিনি সব দিয়েছেন, একটা এই একটা ভাব নিয়ে তাকে আস্বাদন করতে হয়। এই সব শুনলে আবার হয়তো গুলিয়ে যাবে, তাই সাধুসঙ্গ চাই, যেখানে সাধুসঙ্গের অভাব সদ্গ্রন্থ পড়বে। এই হলো প্র্যাকটিক্যাল ব্যাপার, যা দৈনন্দিন জীবনের দরকার, যা শুনলে তা অভ্যাস করবে, ধারণা চাই, নইলে হাজার শোনো এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে।
পূজনীয় আত্মস্থানন্দী আমাদের একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন ভগবান আমাদের এই মাথার মাঝখানে একটা কল লাগিয়ে দিয়েছেন, কলটার নাম হচ্ছে ধী শক্তি। দেখবেন সবসময় আমরা সেই ধী শক্তির জাগরণের কথা চেষ্টা করি, ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়তম। প্রার্থনা করছি তুমি আমার ধী শক্তিকে প্রকৃষ্ট রূপে জাগৃত করো, সেই লক্ষ্যের দিকে জাগিয়ে দাও। উনি বলতেন আমাদের এই ঠিক মাঝখানে একটা কল লাগানো আছে, সেটার নাম হচ্ছে ধী শক্তি। সে ধী শক্তি কী করে না, এই ধী শক্তি আমাদের সাহায্য করে, আমাদের বলে কোন কথাটা একান দিয়ে ঢুকিয়ে একান দিয়ে বার করে দিতে হবে, আর কোন কথাটা একান দিয়ে ঢুকে হৃদয়ে পাঠাতে হবে, হৃদয় গ্রাহী করতে হবে, সেইটির কাজটা করে। ধী শক্তি পাওয়ার ইন্টালেক্টের কাজ ভালো এবং মন্দের ভেতরে বিচার করে মন্দকে রেখে দিয়ে ভালোকে গ্রহণ করা। মহারাজ সহজ সরল কথা এটা আমাদের বলেছিলেন, এইখানে একটা কল লাগিয়ে দিয়েছেন, এই কল আমাদের ঠিক করে দেয়, কল আমাদের শেখায় যে কোন কথাটা আমরা এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বার করি, কান দিয়ে বার করে দেবো, আর কোন কথাটা এখান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে পাঠাবো। বলছেন সেই আমাদের ইয়ের মতো ট্রেনের লাইনের কথা বলছেন, ট্রেন লাইন আছে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে, একই লাইনে ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে নাগপুরের দিকে যাত্রা করলো, আবার মেদিনীপুরের দিকেও যাত্রা করলো, কিন্তু ওই একটা জায়গায় গিয়ে এটা আলাদা হয়ে গিয়ে নানা দিকে চলে গেল। এইটা আমাদের জানা দরকার, এইটা জানবার জন্যই আমাদের ঈশ্বরকে অভ্যাসের প্রয়োজন আছে, নাহলে হাজার শোনো এক কান দিয়ে ঢুকবে আর আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। তোমরা এসেছো, এইবার মহারাজ কি সুন্দর কথা বলছেন, সবাই ভগবানের ভক্ত, তার কথা শুনতে ভালোবাসো, এ তো কত জন্মের শুভ সংস্কার স্বীকৃতি, শুধু শোনার একটা বাতিক বিশেষ, কত লোক আছে খালি শুনতেই চায়, তোমরা তাদের মতো হইও না, একটু একটু করে ভগবানের দিকে এগোতে হবে, এটি ভুলো না, সংসারের কর্তব্য যেমন করছো করে যাও, যে যেখানে আছে সেখান থেকেই তাঁর দিকে এগোতে হবে, এটা হচ্ছে কথা। আমাদের প্রতি মুহূর্তে ধীরে ধীরে ভগবানের দিকে এগিয়ে যেতে হবে, এই এগিয়ে যাওয়ার গল্পটা এটা যদি আমাদের জীবনের মধ্যে না আসে তাহলে কিন্তু হবে না। বলছেন তাঁর কথা শুনতে ভালোবাসো, এ কত শুভজন্মের স্বীকৃতি, কতজন শুভজন্মের স্বীকৃতি। এই যে অডিওগুলো আপনাদের বন্ধ করতে বলি, তার কারণ আমি কোনো রকম বিপিং করতে চাই না, আপনাদেরই লজ্জার হাত থেকে বাঁচাতে চাই, কারণ এখানে যখন ক্লাস শুরু করেছি এরকম দেখেছি এই অন হয়ে গেছে কোনো কারণে, শুনছি টিভি সিরিয়াল হচ্ছে, তিনি সেটাও দেখছেন হেডফোনে আমার কথাও শুনছেন, হেডফোনটা খুলে ফেলেছেন কোনো কারণে অডিওটা অন হয়ে গেছে, তিনি যেখানে বসে আছেন ভিডিওতে দেখা যায় তিনি ঘাড় ঘুরিয়ে আমার কথাও শুনছেন, আর ঘাড় ঘুরিয়ে সেই সেটা ঢাটা 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 করে, এখন তো সেই দেখি সিরিয়ালে যে ক্লিপিং হয় একটা থাপ্পড় মালে সবাই একবার একবার করে ঘাড় না ঘুরিয়ে দেখলে যতজন ক্যারেক্টার আছে 15 জন 20 জন যতজন ক্যারেক্টার আছে সবাই একবার ঘাড় না ঘুরিয়ে দেখলে পরবর্তী সংলাপে কেউ যেতে পারে না। ঠিক সেই রকম আমাদের অবস্থাও, ঠিক সেই রকম আমরা দুটোকেই একসঙ্গে চালিয়ে নিতে, ওদিকে বকুল কথাও হবে ওদিকে আমাদের রামকৃষ্ণ কথা হবে, দুটো কথা একসঙ্গে হবে না, মেয়েবেলাও হবে আবার আমার সাধন বেলাও হবে, দুটো একসঙ্গে কিছুতেই হতে পারে না, কোনো একটাকে চয়েস করতে হবে। ভগবানের কথা শুনতে চাওয়া এটা হচ্ছে খুব তাঁর কৃপা, না হলে তাকে শুনতে চাই না, চাওয়া যায় না। মায়ের সম্পর্কে বলতে গিয়ে আমাদের ইয়ে লিখছেন না পুঁথিকার লিখছেন যে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। তাঁর কৃপা না হলে তাঁরকে ভালোবাসা, রামকৃষ্ণের প্রতি ভালোবাসা, ভক্তি আসে না। তিনি আমাদের রামকৃষ্ণকে ভালোবাসতে শেখান তার জীবন দিয়ে, রামকৃষ্ণ ভক্তিদায়িনী, রামকৃষ্ণ জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদায়িনী জগত জননী তিনি, আর তিনি আমাদের চৈতন্য দান করেন, এবং যখনই আমরা শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে আমাদের, তত আমাদের ভিতরে আত্মচৈতন্যের বিকাশ হয়। তাই এটা চেষ্টা, এটা একটা লম্বা প্রসেস, আমরা যে যেখানে আছি সেখান থেকে যদি আমরা এগিয়ে চলি তাহলে হবে। শুধু চাই নিজেকে সবসময় নির্মল করে রাখতে, শুধু চাই প্রতি মুহূর্তে ভগবানের দিকে এগিয়ে যেতে। বলছেন গোটা সংসারটা তো আমার মনেই পুরে রেখেছে, এটা হচ্ছে আসল কথা, গোটা সংসারটা তো আমার মনেই পুরে রেখেছি। সেই কৃপণের শরীর ত্যাগের গল্প আছে না, সেই কৃপণ শরীর চলে যাচ্ছে, জিজ্ঞেস করছে ঘরে কে কে আছে, তো বলছে এই ঘরে সবাই আছে,
তিনি মনে মনে গুনে নিলেন, তার দুই ছেলে আছে, দুই মেয়ে আছে, দুই ছেলের বউ আছে আর স্ত্রীও আছে। আচ্ছা তাহলে পাশের ঘরগুলোয় আলো জ্বলছে কেন, খরচ বেশি হচ্ছে, তারপর হচ্ছে এখানে প্রদীপের আলোটা বেশি চলছে কেন, তখনও তিনি ভাবছেন, তখনও তার মৃত্যু চিন্তা আসছে না। এইটা হচ্ছে কথা, গোটা সংসারটা তো আমরা মনের মধ্যেই পুরে রেখেছি। এই খুব ভালো করে গীতা টীতা শুনে গেলাম গোলপার্কে, খুব গীতা টীতা শুনে গেলাম, তারপরেই শুনছি গোলপার্ক থেকে নেমে যাওয়ার সময় তারা বলছেন, বুঝলে তো যাওয়ার সময় একবার গড়িয়াহাট না ঘুরে গেলেই হবে না। এই অনাসক্তির গল্প আমরা শুনলাম, তারপরেই বলছেন এ শুনবো, ভক্ত সম্মেলনে এসছেন, সারাটা দিন নিজেদের ব্যক্তি পরিচয় ভুলে গিয়ে সব চলে গেলেন, আমাকে যাওয়ার সময় বলছেন, আমি বললাম যে খাবেন না, বলছে না একটুখানি স্পেন্সারে যাবো, নরেন্দ্রপুরের ঠিক অপোজিটে শপিং মল ছিল স্পেন্সার, বলছেন একটু এখানে একটু ওই যে যা দিয়েছে ওই সব প্যাকিং করে নিয়েছে, আগে কি একটু মার্কেটিং করব, তারপর বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে এতক্ষণ যে ভাবনা, এত কিছু বলা হলো, তাতেও সেই বৈরাগ্য আমাদের জাগলো না। এটা আমাদের মনের ভেতর জাগাতে পারে, কেউ জাগিয়ে দিতে পারে না, আমার মনের আগুন আমাকে নিজেকে জাগাতে হবে। সে একটা গল্প আছে না, একজন শুনলেন যে জঙ্গলের মধ্যে চিরন্তন আলো চলছে, ইটার্নাল লাইট চলছে, তিনি ছুটতে ছুটতে সেই ইটার্নাল লাইট নিয়ে এলেন, নিয়ে আসছেন, খুব ঝড় বৃষ্টির রাত সেদিনকে, তিনি দেখলেন একটা ছোট্ট কুটিয়ায় একটা লোক ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, তিনি সেই আগুন থেকে একটু আগুন তাকেও দিলেন, বলে নাও ভাই একটু কাঠকুটো দিয়ে জ্বালো, বললে তিনি সেই ইটার্নাল লাইটটাকে খুব সামলে ঘরের মধ্যে নিয়ে এলেন, ঘরের জানলা দরজা সব বন্ধ ছিল, তিনি প্রার্থনা করতে বসবেন এমন সময় ঝড়ের চোটে জানলা খুলে বেরিয়ে গেল, আর জানলা খুলে যাওয়াতে সেই ঝড়ের দাপটে তার আগুন নিভে গেল। তার খুব দুঃখ হতে থাকলো, কত কষ্ট করে তিনি সেই চিরন্তন আলো নিয়ে এসেছেন, এই আলোটা নিভে গেল। তারপরে তিনি ভাবছেন, এমন সময় তিনি জানলা দিয়ে দেখছেন দূরে সেই বস্তিটা, সেইখানে যেখানে তিনি একটুখানি আগুন দিয়েছিলেন সেই আগুনটা জ্বলছে। তখন তার মনে হলো, তাই তো, আমি তো তাহলে সেই আগুনটাকে আবার ফিরিয়ে আনতে পারি। তখন তিনি ছুটে গেলেন, গিয়ে দেখলেন তার সেই ছোট্ট দেহ আগুনটা দাউ দাউ করে জ্বলছে, লোকটা আরও কাঠকুটো দিয়েছেন, তার কাছে গিয়ে বললেন, ভাই আমায় একটু আগুন দেবে, তখন সে তার পাত্র থেকে আবার আমায় আগুন দিল, সেই আগুনটাকে আমরা নিয়ে এলাম। আমরা এই যে মঠ মিশন থেকে যে আগুনটাকে নিয়ে আসি, আগুনটা নিয়ে আসার পথে এই কথা, এই তত্ত্ব, এই ভাবনা চিন্তাগুলো, ঈশ্বরীয় ভাবনা, অন্যের সঙ্গে বার্তালাপ করলে কি হবে, আমার মনের যে চিন্তা তার ভেতরে কিছুটা সঞ্চারিত হয় এবং তিনিও যেটা শুনেছেন সেটাও আমার মধ্যে সঞ্চারিত হয়। যদি দমকা হাওয়া এসে আমার মনের আগুনটা নিভিয়ে দেয়, তাহলে আমি ঘর ঘুরিয়ে আমার সেই প্রতিবেশীর কাছ থেকে সেই চিরন্তন আলো আগুনের একটুখানি নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কথা, এই কারণে এই বার্তালাপটুকু হতে হয়, নাহলে সংসার আর কতটুকুই, এই ঘর বাড়ি চারটে ঘর ছেলে মেয়ে, এই তো এইটুকু তো সংসার, অতটা জগৎ সংসারকে আমি ভেবে রেখেছি। দেখুন না আমরা সকালবেলায় এই যে যখন বসিয়ে থাকি, সকালবেলায় যখন ইয়ে করি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, ঘুম থেকে উঠেই চা টা খেয়ে আগে খবরের কাগজটা এমনি করে খুলে দেখতে হবে, প্রথমে তো মমতা দিদিকে খানিকক্ষণ পিটাই হলো, তারপরে মোদিদাকে পিটাই হলো, এমন করছি যেন মমতা দি মোদিদা আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, এই সব গলামাঝি খবরের কাগজ পড়তে পড়তে করি, অথচ ওতে আমাদের কিছু লাভ হচ্ছে না, সেখানেই শেষ নয়। তারপরে চা বাজার করে আসার পথে পাড়ার দোকানে যখন চা খাচ্ছি, তখন আমাদের ছোটোখাটো একটা পার্লামেন্ট বসে গেল, তার যে শক্তি, সেখানে যে গলার চর, কে সংসদের গলার চরকে তুলনা করবে। তারপরে বাড়ি ফিরে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে চলে গেলাম অফিসে, যতটা না কাজ করি তার চেয়ে বেশি সময় ব্যয় করছি। এখন তো আবার দেখছিলাম, সেদিনকে একজনকে দেখছিলাম, তিনি সারাক্ষণ যে আছেন অফিসে, ছবি তোলেন, একটি করে কবিতা লেখেন, পোস্ট করেন, আর কাজটা করে কখন, কাজটা কখন করে। আমি গিয়েছি সরকারি অফিসে, তখন প্রায় 11টা বাজে, আমি গিয়ে দেখছি, আমি গিয়েছি 10:30, গিয়ে দেখলাম যে কোনো লোক আসেনি, যিনি অ্যাটেন্ডেন্স নেবেন তিনি এসেছেন, আর যারা ঝাঁট দেবে মুজবে তারা এসেছেন, গোটা দপ্তরটা একেবারে ফাঁকা। 11টার সময় অফিসার এলেন, আমি তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে দেখা করতে গেলাম, তিনি আমাকে দেখে ঘাম বুঝতে বুঝতে দাঁড়ান, একটু একটু সহজ হতে সময় দিন। তা সহজ হওয়াটা কি, মানে এক কাপ চা খাওয়া, একটা সিগারেট খাওয়া, এটা খেয়ে তবে তিনি সহজ হলেন। তখন প্রায় 11:30 বাজে, আমাকে ডেকে পাঠানো হচ্ছে 10:30, একটি ঘন্টা পেরিয়ে গেছে, তারও কোনো চিন্তা নেই, যত দুশ্চিন্তা আমাদের। এই হচ্ছে অবস্থা আমাদের, এই যে পুরো গোটা সংসারটাকে আমরা নিজেদের মনের ভেতরে রেখেছি, সেই সংসারের ভেতরে সেটাকে আমাদের বার করা চাই। বলছেন মনেই আসক্তি, বিষয় চিন্তা,
অতীতে আমার এটা হয়নি সেটা হয়নি, বর্তমানে আমার এই চাই সেটা চাই, ভবিষ্যতে আমার অমুক অমুক জিনিস চাই, এটা আমাদের দরকারই, আমি ওই সময় পারিনি এখন আমাকে করতে হবে। একজন গল্প বলছিলেন, তিনি যখন কারোর বাড়িতে ভাড়াটে ছিলেন তখন তার বাড়িওয়ালা খুব কষ্ট দিতেন, মাঝে মাঝে জল বন্ধ করে দিতেন, ওপর থেকে ছাই ফেলতেন। তিনি ভাবতেন তিনি তাঁর যখন নিজের বাড়ি হবে তিনি এরকম হবেন না, কাউকে কখনো ভাড়া দেবেন না। একতলাটি হয়ে গেল খুব সুন্দর বাড়ি, আমরাও গিয়েছিলাম। তারপরে একটা সময় বললেন, মহারাজ দোতলাতেও যাব। এ আবার আপনি মৃদুলা দিয়ে আপনি রোজ হাত তোলেন কেন? এ হচ্ছে কথা। তারপরে একতলাটা যে হয়ে গেল, তারপরে কিছুদিন ভাবলেন একতলাটা একটু টাকা হলো, দোতলাটা একতলাটা ফেলে রাখো ভাড়া দিয়ে দো। তিনি আমাকে নিজে বলছেন, জানেন তো কি অদ্ভুত সংস্কার, আমি চাই না কিছু করতে, কিন্তু আমি সত্যি সত্যি ওই ভাড়াটের মতো করে, ও আমি কষ্ট পেয়েছি আর আমার ভাড়াটে কষ্ট পাবে না, আমিও জলের যে পাওয়া ফ্লোটা যায় সেটা একটু কম করে দিলাম। অভদ্র হতে পারছি না তো, পুরো ফ্লো বন্ধ করিনি কিন্তু দুটো প্যাঁচ কম করেছি যাতে জলটা ছিটছিট ছিটছিট করে, আমি এটা ভোগ করেছি, ও বেটা কেন ভোগ করবে না। এই যে পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে কথা ঝগড়াঝাটি, এই জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া, তার সমস্ত মূল আমি এত অত্যাচার পেয়েছি সেটা যেন আর কেউ না পায়, সেইটা যেন অন্যকে মধ্যে চোরা এমনি হাত পা ঘুরিয়ে নিচে যাবে, এই আবর্তের ভেতরে আমরা ঘুরে ঘুরে মরি। তাই বলছেন আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ভগবানের দিকে লক্ষ্য রেখে চলতে হবে। কেন? আনন্দ ও শান্তি পাওয়ার জন্য। যদি তাকে ভুলে আনন্দ শান্তি খুঁজতে চাই সংসারে তাহলে আরও জ্বালা আরও অশান্তি। আনন্দ ও শান্তির পথ তিনি, আবার তিনি আনন্দ, তিনি শান্তি, তিনি হলেন আমার সমস্ত কিছু। এই কারণে তিনটি জিনিস, এই যে আজকে শুরু করেছিল আমাদের সৌরভ সেনগুপ্ত বিবেক চূড়ামণি, সেখানে বলছেন যে তিনটি জিনিস খুব প্রয়োজন, মনুষ্যত্ব মনুষ্যত্ব মহাপুরুষের আশ্রয়, মনুষ্যত্ব মনুষ্য জন্ম লাভ করা, এবং শুধু মনুষ্য জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা থাকা দরকার, যে অবস্থায় আছি তার চেয়ে উন্নততর অবস্থায় যাব। আর তিন হচ্ছে এই কাজে এমন একজন মানুষকে চাই যিনি এই পথে হেঁটে সিদ্ধ হয়েছেন, সে তাঁর সংশয় চাই, অথবা একজন পথিক যিনি চলছেন একটু আগে চলছেন, যার হাতটা ধরে একসঙ্গে চলতে পারি, অথবা একজন সহযাত্রী যে আমাকে প্রতি মুহূর্তে এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা এইখানেই থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে না। এই দেখুন আবার কেউ এখনো করেননি, প্রণাম মহারাজ লেখেননি, লেখা উচিত ছিল। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আমার দেখা হবে না, আবার দেখা হবে আগামী 1 জুলাই। ততদিন অবধি ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সব সুখে থাকবেন। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।